শিক্ষার্থী আলাইকুম আপনারা যারা আমাদের অ্যাকচুয়ালি প্রোগ্রামে ভর্তি আপনাদেরকে আমরা একটা গুগল ক্লাসরুমের ইনভাইটেশন পাঠিয়েছি তো এই ভিডিওতে আমি দেখাবো আপনি কিভাবে গুগল ক্লাসরুম ব্যবহার করতে পারেন প্রথমে আপনি যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে লিখে সার্চ দেবেন গুগল ক্লাসরুম শুধু ক্লাসরুম না কিন্তু শুধু ক্লাসরুম নিলে আরেকটা অ্যাপ চলে আসবে তো গুগল ক্লাসরুম লিখে সার্চ দিলে আপনার একটা অ্যাপ দেখাবে এই হচ্ছে সেই অ্যাপটি যেহেতু আমার ফোনে আগে থেকেই অ্যাপ ইনস্টল করা সে তো এখানে ইনস্টলই দেখাচ্ছে এটা হচ্ছে আমার প্রথম ধাপের কাজ শেষ এই অ্যাপ ইনস্টল হওয়ার পরে আমি ইমেল দেখতে হবে ইমেল দেখার জন্য আপনার আগে থেকে যদি জিমেল থাকে ইনস্টল করা তা সেটা তো আছেই যদি না থাকে আপনি জিমেলটা একটা কষ্ট করে ইনস্টল করে নেবেন তাহলে ইমেলগুলো দেখতে আবার সুবিধা হবে আমার ফোনে আগে থেকে জিমেল ইনস্টল করা ইনস্টল করা শেষ এরপর আমি চলে যাব জিমেলের ইনবক্সে দেখুন আমি চলে গেলাম জিমেলের ইনবক্সে ইনবক্সে প্রথম একটা ইমেল দেখা যাচ্ছে শামসুল আরফিন ফর্টি ওয়ান মডেল ডেস্ক নামে একটা ইমেল দেখা যাচ্ছে এখন যদি আপনার ইমেলটা আপনি এখানে যদি না পান তাহলে এটা কোথায় পাবেন আপনার জিমেল ইনবক্সে আর কিছু ইনবক্স আছে যেমন প্রমোশন স্প্যাম ফোল্ডার দেখুন উপরে যে তিনটা বারে ক্লিক করলে আপনার সোশ্যাল প্রমোশন এবং আর নিচে যদি চলে যান তাহলে আপনার স্প্যাম ফোল্ডার দেখা যাবে আপনার প্রমোশন বা ফোল্ডারও কিন্তু আমাদের মেসেজটা থাকতে পারে তো চলে আসুন ইনবক্সে ইনবক্সে যখন আসবো তখন সেখানে আমি দেখতে পাচ্ছি যে একটা ক্লাস ইনভাইটেশন দেখুন নিচে লেখা আছে জয়েন যে আরফিন আমাকে ক্লাস জয়েন আস করেছে আমি জয়েনে ক্লিক করলাম জয়েনে ক্লিক করার পর দেখা যাচ্ছে গুগল ক্রোম এবং ক্লাসরুম তো ক্লাসরুম যদি না থাকে ইনস্টল করা আপনার ফোনে তাহলে এই ক্লাসরুম অপশনটা কিন্তু আসবে না এই জন্য আগে থেকে ইনস্টল করে নেওয়া তো আমি ক্লিক করলাম ক্লাসরুমে ক্লাসরুমে ক্লিক করার পর দেখুন এখানে দুটো আডি দেখাচ্ছে আমার ফোনে যেহেতু দুটো ইমেল লগ ইন করা সেহেতু দুটো ইমেল দেখাচ্ছে আপনার ফোনে যদি একটা ইমেল লগ ইন করা থাকে একটা ইমেলই দেখাবে আপনি যে ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই ইমেলে ক্লিক করেন তো এখানে ডাক্তার শামসুল আলফিম বিডিতে দিয়ে আমার এখানে পাঠানো হয়েছে সুতরাং আমি ওই আইডিতে ক্লিক করলাম ক্লিক করার পর দেখা গেল আমি চলে আসলাম এখন আমি চলে যাব গুগল ক্লাসরুমে যে ক্লাসরুম আমাকে ইমিগ্রেশন পাঠানো হয়েছে দেখুন নিচে স্ট্রিম ক্লাস ওয়ার্ক পিপল তিনটা আলাদা আলাদা লোকেশন দেখা যাচ্ছে কোথায় কি আছে সেটা আমরা একটু দেখে নেই সবার ডানে যে পিপল পিপল ও আসলে আপনার সাথে এই ক্লাসে আর কি কি স্টুডেন্ট আছে তাদের নামটা দেখা যাবে তো পিপলে ক্লিক করলে আপনি অন্য স্টুডেন্টের নামগুলো দেখতে পাবেন আমাদের কাজ হচ্ছে ক্লাস ওয়ার্ক সেকশনে। ক্লাস ওয়ার্ক সেকশন আপনি দেখুন এখানে সবগুলো মডেল ড্রেস সাজানো আছে আমরা আপাতত চারটি টপিক মনিটাইজ দিয়েছি আপনাকে আর প্রত্যেকদিন যাতে আপনার চার পাঁচটা আপনি অবশ্যই প্র্যাকটিস করবেন তো দেখুন আমি বাংলাদেশ বিশ্ববিদ্যালয়তে আসলাম এসে আমি প্রথমে দেখুন একটা কোশ্চেন চুজ করলাম বাংলাদেশ এক তো বাংলাদেশ একে আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখা যাচ্ছে লিংক দেখা যাচ্ছে অ্যাটাচমেন্টে সো লিংকে আমি ক্লিক করলাম লিঙ্কে ক্লিক করবে একটা ফর্ম ওপেন হবে কি ফর্ম এটা নাম হচ্ছে গুগল ফর্ম এই গুগল ফর্মটা ওপেন হলো হওয়ার পরে প্রথমে আমাকে ইমেল অ্যাড্রেসে লিখতে হবে আপনি ইমেল অ্যাড্রেস আপনার যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা আপনি লিখে ফেলেন আমি আমার অ্যাড্রেস লিখলাম ডক্টর শ্যাম অ্যাট জিমেল ডট কম অথবা আপনার যে ইমেলটা সেটা আপনি লিখতে পারেন যে কোনো ইমেল এখানে লিখতে পারেন আপনি আমাদের এখানে রেজিস্ট্রেশন ছাড়াও অন্য ইমেলও লিখতে পারবেন কোনো সমস্যা নেই এমএলএখা শেষে এরপরে আপনি নিচে চলে যাবেন কোয়েশ্চনে আপনি যেটা পারেন সেটা আপনি অ্যান্সার করেন না পারলেও আপনি ক্যান্সার করতে পারেন এরপরে তো আপনি ইউজ করে সঠিক অ্যান্সার দেখতে পাবেন প্রথম আমি বলবো আপনি সবগুলো অ্যান্সার করে ফেলেন আপনার সবগুলো আপনি বাকি না রেখে আপনার যেটা মনে হচ্ছে সেটা আপনি অ্যান্সার করে ফেলেন আপনি এরপরে আপনি ভুল শুধু দেখতে পাবেন তো আপনি মোটামুটি আপনি দাগালেন আপনার যেটা যেটা মনে হয় আপনি দাগানোর পরে একদম নিচে চলে যাবেন দেখুন সাবমিট একটা অপশন পাবেন আপনি তো সাবমিট অপশন যখন পাবেন আপনি সাবমিটে ক্লিক করলেন সাবমিট এ ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন এখানে যে উত্তর ভুল পেলে মেসেঞ্জার জানানোর কথা বলা হচ্ছে তো আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের অ্যাড করা হবে সেখানে আপনারা জানাবেন যদি কোনো উত্তর ভুল মনে হয় আপনার তো উত্তর ভুল যে জানবেন কি হবে আপনি ওই ভিউজ করে আপনি ক্লিক করবেন যখন ভিউজ করে আপনি ক্লিক করবেন দেখবেন আপনি নাম্বার পেয়েছেন দেখা এখানে দেখা যাচ্ছে আমি একশো সতেরোটার মধ্যে একটা মাত্র পেরেছি যেগুলো ভুল করেছি সেগুলো কারেক্ট আনসার নিচে চলে আসছে এভাবে প্রত্যেকটা ভুল উত্তরে আপনি কারেক্ট আনসার দেখতে পাবেন আর যেটা কারেক্ট সেটা তো আপনার কারেক্টই এইভাবে আপনি একটা কোয়েশ্চেন আপনি প্রথম একবার দেখে ফেলবেন এরপরে আরো একবার দেখিয়ে দেখবেন আরো নাম্বার বাড়ানো যায় কিনা এরপর আপনি বই খুলে এই জিনিসগুলো বইতে আপনি দেখবেন যদি বই না খুলে আপনি এই জিনিসগুলো না দেখেন তাহলে কিন্তু মডেল ড্রেস প্রোগ্রামে আপনি কিন্তু খুব একটা আপনি বেনিফিটেড হবেন না আর যদি আপনি বারবার যদি বই খুলে দেখেন তাহলে ইনশাল্লাহ আপনি এক্সামে ভালো করতে পারবেন তো আপনার চেষ্টা থাকতে হবে প্রত্যেক আপনার অন্তত চার আপনার পাঁচশো অন্তত পাঁচশো কোয়েশ্চেন যাতে আপনি এভাবে পরীক্ষা দিতে থাকবেন আপনি বাসে করে কোথাও যাচ্ছেন এক্সাম দিবেন সিএন জিতে কোথাও যাচ্ছেন এক্সাম দিবেন আপনার পড়তে ভালো লাগতেছে না এখন বসে বসে এখানে গুগল ফর্ম সাবমিট করবেন আপনি টেলিভিশন দেখতেছেন এখন বসে বসে গুগল ফর্মটা সাবমিট করবেন যখনই সময় পান তখনই আপনি একটা গুগল ফরম সাবমিট করে ফেলতে হবে এবং একটা আপনাকে বারবার করে আপনাকে আয়ত্ত রাখতে হবে তাহলে আপনার জিনিসগুলো ভালো মনে থাকবে আপনাকে অনেক ধন্য